নমস্কার, মিনক্রিয়েশনের নতুন অধ্যায় সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে আমরা এসেছি সরলেকের হস্তশিল্প মেলায়। তোমরা অনেকেই জানো, সকলেই জানো যে আসল হস্তশিল্প কিন্তু নিউ টাউনে শীতকালে ওটা হয় ও সবথেকে বড়। ওয়েস্টবেঙ্গলে বড় হস্তশিল্প মেলা নিউ টাউনে হয়, কিন্তু এটা ঠিক দুর্গাপুজোর আগে আগেই এটা এখানে সরলেকের সেক্টর থ্রিতে এটা হস্তশিল্প মেলা হয়েছে, ঐক্যতান ভবনের ঠিক মধ্যেই। এটা আসল কিন্তু মেলা প্রাঙ্গণ নয়, এটা ঐক্যতান ভবনের সামনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই পরিচালিত এখানে একটা হস্তশিল্প মেলা শুরু হয়েছে, আর ঠিক মণিপাল হসপিটালের ঠিক অপোজিটেই। তো চলো আমরা ভেতরে ঢুকি, আর দেখো বাইরেও কত কী দোকান বসেছে, সেগুলো দেখতেই পাবে। চলো এবার কাছে কাছে গিয়ে, হ্যাঁ আমরা ভেতরে ঢুকি, এবার ঢুকে দেখতেই পাবে কত কী। আমরা ভেতরে চলি। পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে এটা হয়েছে হস্তশিল্প মেলা। দেখো সেক্টর, এখানে পুরো অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, IA 290 সেক্টর 3 সরলেক। আর ঠিক দুপুর দুটো থেকে রাত্রির 8:30 পর্যন্ত, 3 তারিখ পর্যন্ত চলবে। তোমরা এখনও টাইম পাবে, যদি ইচ্ছে হয় দেখতে পারো। দেখো ছাতার মধ্যে কী সুন্দর কাজ করেছে, দেখো সবই হাতে আঁকা। বাপরে বাপ, প্রচুর দেখো মেলাটা, দেখো খুব সুন্দর করে সাজানো। দেখি এখানে, দেখো এগুলো সব মাটির গো, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের উপরে কাজ করেছো। ও মা কি সুন্দর, দেখো এ তোমরা নিজেরা আঁকো, বাহ অপূর্ব। আর কেটলিগুলোর ওপরেও, এটা যে এটা গরমে বসালে কি হবে, গরমে বসানো যাবে না, যাবে না না। ও কিরকম দাম এগুলো? 450। আর তোমরা এই কুর্তিগুলোর ওপরেও কি কাজ করো তোমরা নিজেরাই? কাপেরগুলো, কাপগুলো কি দাম আছে? কেটলিগুলো 450। বন্ধ করে পরে অন্য কোথাও বসলে ভেঙে যাবে না তো? বসবো, বাহ শক্ত আছে বেশ। হ্যাঁ এগুলো কি তোমরা নিজেরাই তৈরি করো? বাহ। আর এই যে আউলগুলো 3000 টাকা, বা 2 পিস। তোমরা কোথা থেকে আসছো? কাটোয়া, কাটোয়া। ভেতরে ঢুকি, এই ভেতরে যাই। বাবা কি সুন্দর কাঠের জিনিস গো, অপূর্ব সব। দেখো এগুলো, দেখো এগুলো, দেখো ফলের ঝুড়ি। ও দিদি হ্যাঁ, এই বড়টা, বড়টা 150 টাকা। এগুলো ফল রাখার। আর এই এই নৌকাটা, এই ইয়েটা নৌকাটা বুঝতে পারবে না। এই ব্যাগগুলো কিসের উপরে? বাহ খুব সুন্দর তো। কত কিরকম দাম আছে এটা? 350।
350। বাহ, খুব সুন্দর। আর এর থেকে একটু বড়? এর থেকে বড় ম্যাডাম তাহলে এসব হবে, হাতে প্লাস কাঁধে। এটা হাতে কাঁধে টুইন ওয়ান। বেলটা খুলেও রাখতে পারবে। এগুলো কেটে যাবে না তো? না, কিচ্ছু হবে না। ভাঁজ করে দেখাচ্ছি আপনাকে, এরকম করে ভাঁজ করবে, এরকম করে ভাঁজ ভাঁজ করবে, কিচ্ছু হবে। এগুলো শীতল পাটি না? এগুলো শীতল পাটি। আর ব্ল্যাকটা দেখুন, এটা আছে 400 টাকা। ভিতরে কাপড়টা খুলে দেখি, কাপড়টা খুব সুন্দর, কি সফট। ভিতরে কাপড়টা দেখুন না, 10% ডিসকাউন্ট করে দিচ্ছি। একটু ঘুরে দেখাই, তারপর নিয়ে যাবো। এই মূর্তিগুলো, এই যে দুর্গার মূর্তি না, মেঘনি কাঠ, বাহ দারুন। কোথা থেকে নিয়ে এসছে এগুলো? কাটোয়া, সব কাটোয়া। বাহ, আর ওই যে লম্বা লম্বা যে ওই ইয়েগুলো, ওগুলো কোথায় কোথায় লাগায় ওগুলো? দেখা, ওই দেখো কি সুন্দর দরজায় লাগায়, দেখো। এই দেখো মেয়েদের সব জুয়েলারি ভর্তি। হ্যাঁ, এই যে কাপড়ের। আর বিডসের নেই? বিডসে এগুলো তো, এগুলো বিডসের। এখন বিডসটা খুব চলছে। কোনটা? এইটা এগুলো হচ্ছে আমেরিকান ডায়মন্ড জুয়েলারি, লাইফ টাইম কালো হবে না, পাথর কিনবে। আর ওই যে ট্যাবলেট যেটা বলে, ট্যাবলেট ওটা, ওই জিনিস আছে একটু এই স্টোনের উপরেই? এগুলো মোনালিসা স্টোনের উপর কাজ আমার কাছে। একটা ইয়াররিংস দেখুন, একটা ব্রেসলেট দেখুন, অনেক ডিজাইন আছে, ব্রেসলেট অনেক ডিজাইন পাবেন। এটা একটা চোকার টাইপের চিক টাইপ, খুব সুন্দর। এই দেখো এখানে, এখানে এটাই ম্যাম, এগুলো একটু কেমন করে করেছেন একটু বলুন। এটা যে করেছে সে এখন নেই, নেই অনেকবার দেখানো হয়েছে। হ্যাঁ, এ শুনেছি এটা রিপ্ল্যান্ট করেছেন গাছ থেকে কেটে কেটে। না না, এটা ফুলগুলো ফুল শুকিয়ে সেগুলোকে আবার প্রসেস করে ড্রাই করে তারপর ও ফুল শুকিয়ে। ফুলের ফুলগুলো দেখবো, বাইরে যেতে, বাইরে আরো দোকানে। এগুলো কিসে, কিসের উপরে? কাপড়ের উপরে সোনার জলপাই। বাহ, ব্রেসলেটটা খুব সুন্দর।
কোথা থেকে নিয়েছেন? আমি নিজেই করি এটা, আমার নিজের সরকারি ইউনিট আছে, ট্রেনিং আছে, আমার নিজস্ব ইউনিট আছে বাড়িতে। হ্যাঁ, এটা এটা কিরকম দাম আছে? 800। বাহ, খুব সুন্দর ডিজাইন। আপনি কোথেকে নিয়েছেন? একটু ওই ফুলের দিকে যাব। এই চটিগুলো, এই মিয়াগুলো, পামসুগুলো কিরকম দাম আছে? 200 টাকা পুরো কাপড়ের উপরে? কাপড় জুটের? বাহ, জুটটা কাপড় তলাটা জুট। এর কোথায় বানান? মধ্যম গ্রাম। এই কাঠের চিরুনিগুলো কিরকম দাম আছে? 70 টাকা। 70 টাকা একটা না কিন্তু। হ্যাঁ, যাওয়ার সময় ন্যায় হচ্ছে না। আর এইটা, এটা সিঙের, দাম কিন্তু খুব রিজনেবল। আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি আগের হস্তশিল্পটায় গেছিলাম কিন্তু এত রিজনেবল নয়। চো চটি ইয়েগুলো, ব্যাগগুলো দেখি, এই ব্যাগগুলো কত বলছেন? এই ব্যাগটা কত গো? হ্যাঁ, 400 টাকা। না না, আমি নিয়েছি, আমি একটু বেশি দামে নিয়েছি, ওই জন্য একটু অবাক হলাম। দামটা খুব রিজনেবল দেখছি, আমি সব জায়গাতেই ঘুরছি তো দেখছি খুব দামগুলো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, আমরা তো জিনিসের দামগুলো জিজ্ঞাসা করছি, দামগুলো কিন্তু খুব রিজনেবল। আমি ওই ব্যাগই কিনেছি 650 টাকা দিয়ে, এখানে কিন্তু 400 বললো। এটা দেখা কি সুন্দর, দেখো মূর্তিগুলো। এই এই ইয়েগুলো কি দিয়ে তৈরি হয়েছে? কাঠ। বাহ, দারুণ। এটা গেটের সামনে রাখলে একদম পহরাদার দাঁড়িয়ে আছে। আর এইটা, এইটা কি একটা? ও দাদা, এইটা এইটা কি? বাদ্যযন্ত্র। ও, বাজে? রেতি বানাম। ও, এটা কেমন করে বাজায়? এদিক কামরা থাকবে। হ্যাঁ, যে তার এখানে সেটিং হবে, তারপরে আপনি দুটার মধ্যে এখানে দিতে হবে। হ্যাঁ, ভায়োলিনের মতো বাজায়। ও, ভায়োলিনের মতো। বাহ, দারুণ জিনিস। এই ছোট বড় সব রয়েছে। এটা দেখো, এই দেখো ফুলের বাহার, দেখো কি সুন্দর ফুল। এই দেখো গন্ডার, দেখো ছোট বড়, ব্রাউন কালারের, ব্ল্যাক কালারের, কত রকমের সাইজের গন্ডার গন্ডার আছে, জলহস্তি রয়েছে। সব মনে হচ্ছে নিয়ে চলে যাই, এত সুন্দর। দেখো ছোট ছোট টেবিলগুলো কি সুন্দর, এমন ধরো ছাদে বসে আছো, এরকম একটা চেয়ার টেবিল নিয়ে ছাদে চলে গেলে কি অপূর্ব সুন্দর, আর চা খাবে বসে বসে, কি সুন্দর লাগবে না? এই টেবিলটা দেখো কি সুন্দর, একদম চৌকো করা চেয়ারটাও একদম
কে একদম বোঝাই যাবে না চেয়ার আছে। এটা 13,000 টাকা বললেন দামটা। এই চেয়ারগুলো সুইমিং পুলের সামনে ওখানে থাকে এই চেয়ারগুলো। এগুলো কি সব পিতলে? ডোকরা শিল্প। ডোকরা ব্রাশ দিয়ে বানানো। কোথা থেকে এগুলো নিয়ে এসেছেন? মেদিনীপুর থেকে এসেছি। মেদিনীপুর থেকে। কি সুন্দর, এই দেখো গণেশজি, কি অপূর্ব, এই দেখো ছোট্ট মতো কি সুন্দর। উপরে ওইদিকে দেখো সূর্য, খুব সুন্দর ওই দোকানটা। গিয়ে এইটা দেখো, এইটা একটু কিসের উপরে একটু বলবেন দাদা? পাথরের। এটা দেখা হচ্ছে আমার খুব মানে খুব ভালো লেগেছে। এটা হচ্ছে লকেট, গলার লকেট, একটা চেনের সঙ্গে লাগিয়ে নেবে। আর এটা হচ্ছে কানের, এই দেখেছো দুটো কানের, কি অপূর্ব। এটা জিজ্ঞাসা করি দামটা কোথায় গেলেন, এটা একটু দামটা একটু বলুন না। 1,500 টাকা। এটা কী পাথর? এটা সিনথেটিক আয়রন। আর এই যে আর এই শ্রীকৃষ্ণ 35,000। দারুণ। এই দেখো শাখা, কি ওয়াও দারুণ। এই একটা পড়লে হাতে, দারুণ। এই দেখো ফটোগুলো দেখো, প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, নিচে স্বামী বিবেকানন্দ, আমাদের যীশুখ্রিস্ট, সরস্বতী বন্দনা, কি সুন্দর কাজ করেছে। ওয়াটার কালার পেন্টিং দেখো, নিচে দেখো ট্রাম করেছে, নিচে আগে কা ট্যাক্সি। একটু দূর থেকে এরা মেশিকে দেখো, মঙ্গলবার হলেই এগুলো দেখো, তোমরা সেই ড্রয়িং রুমের মধ্যে সাজিয়ে রাখতে পারো, কি অপূর্ব সুন্দর সাজানো। এই যে এটা সেন্টার টেবিল, কিন্তু এটা ল্যাম্প, এই পাশেও রয়েছে। তাহলে আমরা মেলা থেকে বেরিয়ে এলাম, এবার আমরা বাড়ি যাব। কিন্তু একটু দেরি হয়ে গেছে, কারণ 8:30 বেজে গেছে, ওটা টাইমই হলো ওদের 2 থেকে 8:30 পর্যন্ত। কিছু খেতে পর্যন্ত পেলাম না, এত দেরি হয়ে গেছে, কারণ ছেলে অফিস থেকে উঠেছে, তারপর বেরিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলেই। তবে তোমাদেরকে বলি যে আমি যতটা পারলাম চেষ্টা করলাম দেখাতে, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময়
অবশ্যই বেল আইকনটা টিপবে যাতে সবার আগে নোটিফিকেশান যেন পৌঁছায়। আর তোমরা লাইক করো, কমেন্টসে জানিও কেমন লাগলো, আর আমার ইনস্টাগ্রাম যে পেজটা যাচ্ছে ফলো করো, আর আমার ফেসবুক পেজটাও ফলো করে দিও। থ্যাংক ইউ, পরের ভিডিওর জন্য রেডি থেকো।